বন্ধুরা বেশিরভাগ লোকই এটা মনে করে যে টাকাই আমাদের টাকা বাড়াতে সাহায্য করে এবং টাকাই আরও কাছাকাছি টাকাকে নিয়ে আসে তো আমার কাছে কম টাকা আছে তাই আমার পক্ষে টাকা দিয়ে টাকা বাড়ানো বা টাকাকে আরও কাছাকাছি নিয়ে আসা সম্ভব নয় দেখুন এরকম কোনো কথা নেই যে টাকাই টাকাকে আরও কাছাকাছি নিয়ে আসে বা টাকাই টাকাকে বাড়াতে সাহায্য করে বরং আমার তো এটা মনে হয় যে রিস্ক টাকাকে সবথেকে বেশি আকর্ষণ করে বা কাছাকাছি আনে দেখুন প্রত্যেক ব্যক্তিরই রিস্ক নেবার একটি ক্যাপাসিটি আছে সে তার স্যালারি দশ হাজার হোক বা পনেরো হাজার হোক তার মধ্যেও যদি উনি কিছুটা রিস্ক ম্যানেজ করে চলেন এবং কিছু কিছু টাকা এসআইপিতে এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করেন আর যদি কিছুটা রিক্স আপনি নিতে পারেন তাহলে আপনারা টাকাও বানাতে পারেন দেখুন কেবল এখানে কথা শুধু টাকা দিয়ে টাকা বানানোর বা টাকাকে কাছে আনার নয় কথা হলো আপনার প্ল্যানিংয়ের যে আপনি আপনার প্ল্যানিং কিভাবে রাখবেন তাই যদি আপনার প্ল্যানিং খুব ভালো হয় তাহলে আপনি কম টাকাতেও খুব বড় বেনিফিট বা সুবিধা নিতে পারেন আর যদি আপনার প্ল্যানিং ঠিকঠাক না হয় তাহলে আপনি টাকা দিয়েও টাকা বানাতে পারবেন না তাই চেষ্টা করুন আপনি আপনার প্ল্যানিংকে ঠিকঠাক রাখতে কারণ একজন সফল ব্যক্তির জীবনে তার করা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে তাই ভিডিওটিকে খুবই গুরুত্ব সহকারে দেখুন কারণ কোথাও না কোথাও এই ভিডিওটি আপনার জীবনের সঙ্গে জুড়ে থাকতে পারে এবং অবশ্যই আপনাদের কাজে আসতে পারে তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আজকের ভিডিওতে আমি কথা বলবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের একজন ব্যক্তি যে তার ইনভেস্টমেন্ট করার অনেকটা সময় পেরিয়ে এসেছে কিন্তু এখনও উনি কীভাবে তার ইনভেস্টমেন্ট জার্নিকে শুরু করার মধ্য দিয়ে একটি বেটার রিটায়ারমেন্ট প্ল্যান তৈরি করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। বন্ধুরা এক্সাম্পেল হিসেবে আমি এখানে ব্যক্তির বয়স ধরে নিলাম তেতাল্লিশ বছর যা কিনা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মাঝামাঝি হয়ে থাকে আর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ধরে নিলাম পাঁচ হাজার টাকা যেটা উনি প্রত্যেক মাসে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে চান আর এর সাথে সাথে উনি ওনার এই এসআইপি অ্যামাউন্টকে তিনটি জায়গায় ভাগ করে ইনভেস্ট করতে চান অর্থাৎ তিনটি আলাদা আলাদা এসআইপিতে ইনভেস্ট করতে চান এটা খুবই ভালো ব্যাপার যদি আপনি পাঁচ হাজার টাকার এসআইপি করেন তাহলে অবশ্যই তাকে আপনি এইভাবে ডাইভার্সিফাই করতে পারেন যা কিনা আপনার পোর্টফোলিওকে ম্যানেজ করতে সাহায্য করবে চলুন এবার দেখেনি কোথায় কোথায় আপনি এই পাঁচ হাজার টাকাকে ডাইভার্সিফাই করবেন নাম্বার ওয়ান নাম্বার টু এবং নাম্বার থ্রি সবার প্রথমে আমি ওনার জন্য রাখছি ইন্ডেক্স ফান্ড দ্বিতীয় অপসান উনি ওনার জন্য রাখতে পারেন লার্জ মিড ক্যাপ ফান্ড অর্থাৎ লার্জ এন্ড মিড ক্যাপ ফান্ডের ক্যাটেগরিতে ইনভেস্ট করতে পারেন আর তিন নম্বর হল স্মল ক্যাপ ফান্ড বন্ধুরা ইন্ডেক্স ফান্ডে আপনি যে টাকা ইনভেস্ট করবেন তা ভারতের টপ ফিফটি কোম্পানিতে ইনভেস্ট করা হবে যার ফলে এখানে আপনি রিস্ক খুব কম দেখতে পাবেন দ্বিতীয় নম্বরে আছে লার্জ অ্যান্ড ক্যাপ ফান্ড এখানে আপনি যে টাকা ইনভেস্ট করবেন তা ভারতের টপ টু ফিফটি কোম্পানিতে ইনভেস্ট করা হবে আর তৃতীয় নম্বরে আসবে আপনার স্মল ক্যাপ ফান্ড আর এই ফান্ডের মধ্যে যে টাকা আপনি ইনভেস্ট করবেন তার সিক্সটি পারসেন্ট টাকা ভারতের টপ টু ফিফটি ওয়ান র্যাঙ্ক কোম্পানি থেকে শুরু করে ফাইভ হান্ড্রেড র্যাঙ্ক পর্যন্ত কোম্পানিতে ইনভেস্ট করা হবে বন্ধুরা এই তিনটি ফান্ডের মধ্যে সব থেকে সেফ ফান্ড হল ইন্ডেক্স ফান্ড কারণ এখানে আপনি রিস্ক খুব কম দেখতে পাবেন এবার কোন ফান্ডে কত কত টাকা ইনভেস্ট করবেন ইন্ডেক্স ফান্ডের মধ্যে ওনার ইনভেস্ট করা উচিত এক হাজার টাকা পার মান্থ আর আরও এক হাজার টাকা প্রত্যেক মাসে ইনভেস্ট করা উচিত স্মল ক্যাপ ফান্ডের মধ্যে আর বাকি যে তিন হাজার টাকা বেঁচে থাকল তা ওনাকে ইনভেস্ট করতে হবে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের মধ্যে আর এইভাবে উনি ওনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করার মধ্য দিয়ে একটি ভাল রিটার্ন জেনারেট করতে পারেন বুঝে নিন কিভাবে। যদি বলি ইন্ডেক্স ফান্ডের ব্যাপারে এখানে অনেক অপসান রয়েছে আপনি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডের সঙ্গে যেতে পারেন এসবিআই ইন্ডেক্স ফান্ডের সঙ্গে যেতে পারেন এইচডিএফসি ইন্ডেক্স ফান্ডের সঙ্গেও যেতে পারেন অনেক অপসান আপনি এখানে পেয়ে যাবেন দেখুন ইন্ডেক্স ফান্ডের কথা যদি আমি বলি তাহলে উনি যে কোনো ইন্ডেক্স ফান্ডে যদি ইনভেস্ট করেন সে নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড হতে পারে বা যদি এসবিআই ইন্ডেক্স ফান্ডের সঙ্গেই যাই এখানে নর্মালি উনি বারো থেকে তেরো পার্সেন্টেজের একটা রিটার্ন দেখতে পাবেন এবার লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের কথা যদি বলি তাহলে এখানে উনি সহজেই সত্যি থেকে আঠারো পার্সেন্টেজের রিটার্ন দেখতে পাবেন এখন যদি স্মল ক্যাপ ফান্ডের কথা বলি নর্মালি যদি আপনি স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ড দেখেন তাহলে এখানে কুড়ি পার্সেন্টেজের উপরে রিটার্ন আপনারা দেখতে পাবেন স্মল ক্যাপ ফান্ডের অপসান হিসাবে উনি কোয়ান স্মল ক্যাপ ফান্ডের সঙ্গে যেতে পারেন কারণ এই ফান্ডের হোল্ডিং খুবই ভালো এছাড়া এসবিআই স্মল ক্যাপ ফান্ডের সঙ্গে যেতে পারেন এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ডের সঙ্গেও যেতে পারেন আর রিটার্নের কথা যদি বলি তাহলে টোয়েন্টি প্লাসের উপরে রিটার্ন আপনারা এখানে ইজিলি দেখতে পাবেন তবুও আমি সেফ সাইট হিসাবে টোয়েন্টি পার্সেন্টেজই রিটার্ন ধরে চললাম লার্জ এবং মিডক্যাপ ফান্ডের অপসানের কথা যদি বলি তাহলে তাও আমি আপনাদের জন্য সিলেক্ট করে রেখেছি আর তা হল কোয়ান্ট লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড এবং কানাডা রবিকো এমার্জিং ইক্যুইটি ফান্ডের সঙ্গে আপনারা যেতে পারেন যেখানে আঠারো পার্সেন্টেজের উপরে রিটার্ন দেখা গিয়েছে সেখানে আমি সতেরো পার্সেন্টেজের রিটার্ন ধরে চললাম অর্থাৎ ইন্ডেক্স ফান্ডে আমরা তেরো পার্সেন্টেজের রিটার্ন ধরে চললাম লার্জ এবং মিডক্যাপ ফান্ডে সতেরো পার্সেন্টেজের রিটার্ন এবং স্মল ক্যাপ ফান্ডে কুড়ি পার্সেন্টেজের রিটার্ন এবার এই তিনটিকে আমরা যদি যোগ করি আর আপনি যদি পাঁচ হাজার টাকা এসআইপিতে প্রত্যেক মাসে জমা করেন তাহলে এখানে আপনারা সতেরো পার্সেন্টেজের ওভারঅল একটা রিটার্ন দেখতে পেতে পারেন আরও সহজ করে আমরা যদি বুঝি তাহলে তিনটি ফান্ডকে মিলিয়ে টোটাল পাঁচ হাজার টাকার ইনভেস্টমেন্ট মাসে রিটার্ন সতেরো পার্সেন্ট কারণ আমরা যে অ্যাভারেজ রিটার্ন বের করেছিলাম সেখানে সতেরো পার্সেন্টেজের রিটার্ন বেরিয়ে আসছে ডিউরেশন বা টাইম পিরিয়ড আমরা এখানে সতেরো বছর ধরে নিলাম কারণ আমরা আমাদের রিটায়ারমেন্টের প্ল্যান করছি আর রিটায়ারমেন্টের এজ হল ষাট বছর তাই তেতাল্লিশ বছরে আমরা যদি ইনভেস্টমেন্ট শুরু করি তাহলে ষাট বছর পর্যন্ত আমাদের ইনভেস্টমেন্টকে চালিয়ে যেতে হবে কারণ তেতাল্লিশ বছর থেকে ষাট বছরের এই যে টাইম পিরিয়ড তা সতেরো বছরের হয়ে থাকে এখন যদি এসআইটি ক্যালকুলেটর চালায় তাহলে মাসে পাঁচ হাজার টাকার ইনভেস্টমেন্টে সতেরো বছরে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হবে তা হলো দশ লক্ষ কুড়ি হাজার টাকা আর সতেরো পার্সেন্টেজের রিটার্ন অনুসারে আপনার যে ফাইনাল ভ্যালু হবে তা হলো উনষাট লাখ টাকা আর সেখানে এই টাইম পিরিয়ডকে আমরা যদি সতেরো বছরের পরিবর্তে কুড়ি বছর করে দিই অর্থাৎ কেবলমাত্র তিন বছর বাড়িয়ে দিই এবার ম্যাজিকটা দেখুন কেবলমাত্র তিন বছর বাড়ানোর ফলে কি হয় দেখুন তিন বছর বাড়ানোর ফলে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ও বেড়ে যাবে এবং ফাইনাল ভ্যালুও বেড়ে যাবে দেখুন এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল দশ লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু এখন আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হল বারো লাখ টাকা আর যে ফাইনাল ভ্যালু হবে তা কিছুটা চমৎকার করার মতো আর তা হল এক কোটি টাকা তাই যদি আপনি কেবলমাত্র তিন বছর আপনার ইনভেস্টমেন্টকে বাড়িয়ে দেন তাহলে উনষাট লাখ টাকার ভ্যালু এক কোটি টাকা পর্যন্ত আপনি দেখতে পে পারেন আর এইভাবে তেষট্টি বছর বয়সেই আপনি এক কোটি টাকা বানাতে পারেন বন্ধুরা এখানেই প্ল্যানিং শেষ নয় এবার এই এক কোটি টাকাকে আপনি কিভাবে ব্যবহার করবেন চলুন দেখেনি তো বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন ওনার বয়স তেষট্টি বছর হয়ে গেছে এবং ওনার কাছে এক কোটি টাকা আছে এবার এই এক কোটি টাকার মধ্যে ষাট লাখ টাকা ওনাকে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের মধ্যে ইনভেস্ট করতে হবে আর বাকি যে চল্লিশ লাখ টাকা আছে তা তিনি নিজের মতো করে ব্যবহার করতে পারেন ওনার যে ফাইন্যান্সিয়াল গোল আছে তাকে অ্যাচিভ করার জন্য ষাট লাখ টাকা আমি আরও ওনার ইনভেস্ট করাচ্ছি সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানে কারণ আমাদেরকে রিটায়ারমেন্টের জন্য প্ল্যান করতে হবে এবার এই টাকাকে আমরা একটি সেফ ইটিএফ ফান্ডে ইনভেস্ট করব যেমন নিফটি ফিফটি ফান্ড যেখানে আপনার টাকাকে ভারতের টপ ফিফটি কোম্পানিতে ইনভেস্ট করা হবে এখন যদি রিটার্নের কথা বলি তাহলে রিটার্ন আমরা এখানে ধরে নিলাম তেরো আর প্রত্যেক মাসে আমরা যে টাকা উইথড্রয়াল করব তা হল হাজার টাকা অর্থাৎ তেষট্টি বছর পর থেকে আমরা এই টাকা পেতে থাকব আর কতদিন পাব তো ডিউরেশন আমি এখানে ধরে নিলাম কুড়ি বছর অর্থাৎ আগামী কুড়ি বছর আমরা প্রত্যেক মাসে ষাট হাজার টাকা পেতে থাকব আর তারপরেও আমাদের একটি ফাইনাল বেঁচে থাকবে আর তা হল চুয়াত্তর লাখ টাকা অর্থাৎ চুয়াত্তর লাখ টাকার ভ্যালু আপনারা দেখতে পেয়ে যাবেন বছর বয়সে আবার অনেকে এটা বলে থাকে যে এত লম্বা কথা কেন বা বেঁচে থাকবে দেখুন সেটা একটি আলাদা কথা যে কে বেঁচে থাকবে বা কে বেঁচে থাকবে না দেখুন টাকা আপনার তাই টাকা টাকা কোথাও যাবে না আপনার নমিনি পেয়ে যাবে দেখুন আমার কাজ হল ফাইন্যান্সিয়াল প্ল্যানিংকে ভালোভাবে বোঝানো আর সেটাই আমি করছি আমি আপনাকে আপনার তিরাশি বছর পর্যন্ত প্ল্যানিং বলে দিয়েছি তিরাশি বছর বয়সেও আপনি আরো সাতষট্টি লাখ টাকা ভ্যালু দেখতে পাবেন আমি আপনাদেরকে তিরাশি বছরের প্ল্যানিং বলে দিলাম আপনারা চাইলে আপনাদের মতো করে এর মধ্যে মডিফিকেশন করতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারেন এবং নিজেদের ইনভেস্টমেন্ট জার্নিকে শুরু করতে পারেন আর বন্ধুরা এটা কোন রেকমেন্ডেশন ভিডিও নয় যখনই আপনি ইনভেস্ট করবেন ভালো করে বুঝে শুনে ফান্ড সম্বন্ধে ভালো করে রিসার্চ করে এবং আপনি কতটা রিস্ক বহন করতে পারবেন তা দেখে তারপরই ইনভেস্ট করুন কারণ আপনি যে টাকা মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করেন তা স্টক মার্কেটে ইনভেস্ট করা হয় আর স্টক মার্কেটের রিটার্ন গ্যারান্টিড হয় না তাই যখনই ইনভেস্ট করবেন ভালো করে ভেবে চিনতে ফান্ড সম্বন্ধে রিসার্চ করে তারপরই করবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটিকে অন করে রাখুন এমনই ধরনের ফাইন্যান্স রিলেটেড ভিডিও পেতে থ্যাংক ইউ